আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি ডিম ও এক কাপ ময়দা দিয়ে কালো জিরের পিঠা বানাবো। কালো জিরের পিঠাটা খেতে অসাধারণ, খেতে অনেক টেস্ট, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। চলুন কালো জিরের পিঠাটা কীভাবে তৈরি করা যায় আমরা ভিডিওটা শুরু করি। আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, পরিমাণ মতো চিনি, এক কাপ ময়দার পরিমাণে দিয়ে দিছি এক টেবিল চামচ কালো জিরা দিয়ে এগুলোকে একটু গুটিয়ে নেব। ভালোভাবে একটু গুটিয়ে নিতে হবে যেন চিনির দানাটা না থাকে। গুটিয়ে নিয়ে এখন দিয়ে দেব এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আর একটু মেখে নেব। এখন আমি এক কাপ ময়দা দিয়ে দেব। ময়দাগুলো দিয়ে আস্তে আস্তে আলতো হাতে মেখে নিতে হবে যেন সব ময়দার সাথে কালো জিরাটা মিক্স হয়। কালো জিরাটা সবগুলোর সাথে মিক্স না হলে এক পাশে বেশি হয়ে যাবে আর এক পাশে দেখা যাবে না। আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি আস্তে আস্তে এগুলোকে মেখে নিচ্ছি। দেখুন কীরকম রেখেছি, নরমও না একদম শক্ত না, এভাবে মেখে নিতে হবে। কত সফট হয়েছে দেখতে বোঝা যাচ্ছে। আমি এখন 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি এগুলোকে আর একটু মথে নিচ্ছি ভালোভাবে। ভালোভাবে যদি মথে নেন, হাতে একটু তেল লাগাইয়ে মথে নিতে হবে, তাহলে পিঠাটা খেতে ফুসফুসে মজা হবে, মুড়মুড়ে হবে। এখন আমি দুইটা দলা করে নেব। দুইটা দলা করে একটাকে বেলে নেব। সামান্য নিচে ময়দা দিতে হবে যেন লেগে না যায়। একদম পাতলা করে বেলতে হবে, মোটা রাখলে পিঠাটা ভিতরে ফুসফুসে হবে না, খেতে ভালো লাগবে না। এই জন্য একটু পাতলা করে বেলতে হবে। আমি কীভাবে বেলতেছি আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখুন আমি পাতলা করে বেলে এটাকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আপনারা কোনো ছাঁচ দিয়েও ছোটো ছোটো করে কেটে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি সবগুলো কেটে নিয়েছি একটা রোল থেকে। আমি এখন ছোটো ছোটো করে এগুলোকে কোনা কোনা করে কেটে নেব। আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন কীভাবে কাটতেছি, এভাবে সব পিঠে কেটে নেব। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি এইভাবে কোনা কোনা করে সব পিঠাগুলো কেটে নেব। দেখতে কত সুন্দর লাগতেছে, খেতে অসাধারণ এই পিঠা, খেতে অনেক মজা। আপনাদের বাচ্চারাও খেতে ভালোবাসবে। আপনারা এইভাবে এগুলো বানিয়ে যদি রাখেন এক মাসেও নষ্ট হবে না, তাহলে মেহমান আসলে মেহমানদেরকেও দিতে পারবেন। দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক ভালো লাগে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি রইল আমার অনেক আন্তরিকতা এবং অনেক দোয়া। দেখুন আমার সব পিঠা বানানো হয়ে গেছে। আমি একটা কড়াইতে তেল দিয়ে দিছি পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে আসছে দেখতে বোঝা যাচ্ছে। আমি এখন পিঠাগুলো ছেড়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে বেজে নেব। বেশি পিঠা দেওয়া যাবে না, তাহলে ফুলবে না। একটু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে দিয়ে বেজে নিতে হবে। একটু ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে ফেলব। এগুলো পাতলা পিঠে, এমনি ভাজা হয়ে যাবে, বেশি কড়া কড়া লাগবে না। দেখুন আমি এগুলোকে নামিয়ে ফেলতেছি। এখন আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি এইভাবে সব পিঠে ভেজে নেব, ভেজে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার সব পিঠে ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে, খেতে অসাধারণ লাগবে, খেতে কুপি আমি হবে। দেখতে বোঝা যাচ্ছে কত টেস্ট হবে খেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।